আমি এটা আমার মন গড়া কোনো বক্তব্য নয়, কিংবা আমি এটা আবিষ্কার করেছি সেটা তাও নয়। আমি আপনার রিচার্ড নেফিউর যে গ্রন্থ সেটাকে কোট করেছি। এবং আমি আসলে কলিমুল্লাহ স্যারের কাছ থেকে দুইটা জিনিস জানতে চাইছিলাম। উনি ডিপ্লোম্যাটিক্যালি এবং অত্যন্ত সুকৌশলে, মানে ওনার স্বভাব সুলভ আচরণ দিয়ে উনি এড়িয়ে গেছেন। উনি একজন স্কলার মানুষ, উনি করতেই পারেন। তো উনি তো বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আশা জাগাইছিলেন বিএনপি সহ, যে এই দেশে আমেরিকা যুক্তরাষ্ট্র এসে গেছে, সুতরাং আর চিন্তার কোনো কারণ নাই, একটা কিছু হবে, এবার বুঝি ভালোবাসা হবে, এরকম একটা আশা জাগছিল ওনার অসংখ্য বক্তব্যে, ওনার অসংখ্য কি বলবো এটাকে ব্যাখ্যায়। কিছু কিছু মানুষ এই জাতীয় আশা আকাঙ্ক্ষার মধ্যে একদম বুঁদ হয়েছিল বিএনপি সহ। সেটার কি কিছু ব্যর্থ হয়েছে কিনা, নাকি এটা ডাক মানে মানে চিৎকার মানে উজির নাজির মারার মতো, এই একটা জিনিস জানতে চাইছিলাম। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনার এই যে প্রতিবাদ করার জন্য খালেদা জিয়ার সাথে দেখা করলে ডিপ্লোম্যাটিক নর্মস কতটুকু ব্রিচ হইতো, বা দেখা করতে পারতেন কিনা, বা কার করলে কতটুকু ইম্প্যাক্ট পড়তো। উনি শহীদ মিনারে গিয়ে ফুল দিতে পারেন, বা বিএনপির বড় নেতারা ওনার সাথে দেখা করতে পারেন, উনি একজন মৃত্যু পথযাত্রী, ওনার সাথে দেখা কি করা যেত কিনা, এটা ডিপ্লোমেসির মধ্যে পড়ে কিনা, এই ব্যাপারে একটু এক লাইন হলো আমি শুনতে চাচ্ছি ওনার কাছ থেকে। ধন্যবাদ। জি স্যার, দুটো বিষয়ে উনি শুনতে চেয়েছে আপনার কাছে। প্রথমত দেখুন, আমরা যে ব্যাখ্যা বিশ্লেষণ গুলো হাজির করেছি তা তথ্য পত্রের উপর ভিত্তি করে, এবং মার্কিন যে সূত্রগুলো থেকে যা কিছু আহরণ করা গেছে তার উপর ভিত্তি করে। এখন আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নই, মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি মেকার, আর যারা ডেডলাইন গুলো দিয়েছিলেন তাদের দায় দায়িত্ব সম্পূর্ণ তারাই বহন করবেন। যেমন চন্দন নন্দী, তিনি নানান রকমের ডেডলাইন প্রদান করেছিলেন। আমাদের শ্রদ্ধেয় সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকর্মী রেজা কিবরিয়া মহোদয়, তিনি সবচেয়ে বেশি উচ্চকিত ছিলেন স্যাংশন বিষয়ে, এবং তাকেই আমরা কিন্তু কোট করেছি। এখন একজন বিশ্লেষক হিসেবে এর দায়িত্ব আমরা নেব। আপনাকে আপনাকে অনেকটাই বিশ্বাস করেছে, আপনি বলেছেন যে 600 কত জনের নাম উল্লেখ, মানে সংখ্যা বলেছেন, সবই ঠিক আছে। মানে আমি 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 তো কোটেশনের উপর ভিত্তি করে কথা বলেছি, তাই না? আমি এটা আমার মন গড়া কোনো বক্তব্য নয়, কিংবা আমি এটা আবিষ্কার করেছি সেটা তাও নয়। আমি আপনার রিচার্ড নেফিউর যে গ্রন্থ সেটাকে কোট করেছি এবং সেই রেফারেন্স প্রদান করেছি। আমি রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না, কারণ একজন গবেষক হিসেবে, একজন একাডেমিক হিসেবে সেটা বলাটা সঙ্গতও নয়। এক আর দ্বিতীয় আরেকটি বিষয় যেটি বলতে চাচ্ছেন, সেটার সরকারি যে ব্যাখ্যাটা সেটা আপনি আমি আমরা সবাই জানি। আপনার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশ রত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভেনশনে এক্সিকিউটিভ যে ক্ষমতা তার নিরিখে তিনি এখন বাসায় অবস্থান করছেন, এবং এটার বিস্তৃত ব্যাখ্যা আমাদের মাননীয় আইনমন্ত্রী বারংবার প্রদান করেছেন, আমাদের পছন্দ হোক বা না হোক। এখন এই রকমের একটি অ্যারেঞ্জমেন্টে থেকে তার যে সীমাবদ্ধতা সেটা তো সহজেই অনুমেয়।